আসসালামু আলাইকুম বন্ধুরা জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি আমি আজকে নিয়ে এসেছি কাঁচা পেঁপে ভাজা রেসিপি খুব সহজ সরলভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন বাটনটা বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি বিসমিল্লাহি রহমানের রাহিম এখানে দুই টেবিল স্পুন আমি তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচ গোটা জিরে একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট পেঁয়াজটাকেও আমি একটু ভেজে নেব পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা রসুন পেস্ট আদা রসুনটা আমি একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা ধনা হাফ টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে এবার মশলাগুলো আমি ভালো করে একটু মিক্স করে নিয়ে একটু কয়েক সেকেন্ড ভেজে নেবো মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কাঁচা পেঁপেকে ভালো করে কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি সেটাকে আমি দিয়ে দিলাম এবার ভালো করে আমি এটা মশলার সাথে পেঁপেগুলো ভালো করে মাখিয়ে নেব এবং আমি আরও দুই তিন মিনিট ভেজে নেবো ভালো করে লো ফ্লেমে রান্না করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে না তো তলায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমার পেঁপে ভাজা হয়ে গেছে এখানে আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই দেবেন চিনিটা দিলে পরে একটা রেসিপির মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খুব সুন্দর একটা টেস্ট আছে তো আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দেখুন আমার রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার পেঁপে ভাজি এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে গরম গরম সার্ভ করে নেব এ দেখুন আমি একটা প্লেট নিয়েছি এবার আমি সার্ভ করে নিচ্ছি কত সহজেই তৈরি হয়ে যায় পেঁপে ভাজি রেসিপি দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ সুস্বাদু হয়েছে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ